মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি দিঘির পাড়ে নদী তীরে জমি উঠেছে ভাসমান পাটের হাট। নদীর ধারে সারি সারি রাখা ট্রলার ও নৌকাতেই চলছে বেচাকেনা। প্রতি সপ্তাহে সোম ও শুক্রবার ভোর থেকে বসে ভাসমান এই পাটের বাজার, আর প্রতিমণ পাট 2500 থেকে 3000 টাকা দরে বিক্রি করতে পেরে খুশি কৃষক। মুন্সিগঞ্জ প্রতিনিধি এম তরিকুল ইসলাম মাহবুবের প্রতিবেদন। মুন্সিগঞ্জে ভাসমান পাটের হাট থেকে পাইকাররা পাট ক্রয় করে নিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন জেলায়। বর্তমানে পাটের দামও রয়েছে সন্তোষজনক, তবে গত বছরের তুলনায় উৎপাদন ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় এবছর লাভের অংশ অনেকটাই কম হবে বলে দাবি কৃষকদের। সারা বাংলাদেশে এই পাটের বাজার সম্বন্ধে দিঘির পাড়ের বাজারের ভিতরে অনেক মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, আপনারা বহুত বহুত দূর থেকে বহুত খরিদ্দার আসে এখানে খরিদ করে। ট্রলার ও নৌকায় করে কৃষকরা দিঘির পাড়ে নিয়ে আসছেন হাজার হাজার মন পাট। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম ও মুখরিত ভাসমান এই পাটের বাজার। নারায়ণগঞ্জ, নরসিংদী, বরাস, শাল বিভিন্ন এলাকা থেকে আইসে আমরা এই পাটগুলো হাটের থেকে কিনে আমরা বিভিন্ন কারখানায় সাপ্লাই করি। পানি কাজে হওয়ার প্রথমে মনে করেন আপনার পাটটা নিয়ম আইতেছে, পাট নষ্ট হয়ে গেছে, এই জন্য পাটের দাম বেশি। পাটের বাজার যদি মনে করেন 500 বা 800 টাকা বেশি তো তাইলে আর কিছু আমাকে ভালোই তার সুবিধা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় বর্তমানে 2500 থেকে 3000 টাকা দরে পাটের মন বিক্রি হচ্ছে। এই দাম অব্যাহত থাকলে কৃষকরা লাভ করতে পারবেন। বিভিন্ন মাধ্যমে কিন্তু পাট এই দিঘির পাড় হাটে আসে, এতে কিন্তু কৃষকদের লাভবান হওয়ার সুযোগটা বেড়ে যাচ্ছে। তারপরেও পাটের যে বর্তমান বাজার মূল্য 3000 থেকে 3200 টাকা, পাটের কোয়ালিটি ভেদে এতে কিন্তু কৃষকরা সন্তুষ্ট। জেলায় এবছর 2905 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।